বাংলাদেশের বিরুদ্ধেও খেলবেন না ধোনি বছরের এই মাসে করবেন প্রত্যাবর্তন উইকেট কিপার ব্যাটসম্যান এম এস ধোনি ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ দুই হাজার উনিশে ভালো প্রদর্শন করেছিলেন যদিও তার এই ভালো প্রদর্শন সত্ত্বেও দেশে তার অবসরের অনুমান করা হচ্ছে কিন্তু এম এস ধোনি অবসরের গুজবকে সম্পূর্ণভাবে দূর করে দিয়েছেন আর বিসিসি কে বলেছিলেন যে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না কিন্তু বর্তমানে তিনি অবসর নিচ্ছেন না এরপর তিনি দক্ষিণ আফ্রিকার সফরেও নিজেকে অনুপলব্ধ বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না খেলা এমএস ধোনিকে নিয়ে এখন একটা আরো বড় খবর আসছে আসলে সূত্রের মত বয়ে তিনি নিজেকে বাংলাদেশের বিরুদ্ধেও তিন ম্যাচের টি-20 সিরিজের জন্য অনুপলব্ধ বলে জানিয়েছেন 3 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে হবে কিন্তু এই সিরিজে এমএস ধোনিকে খেলতে দেখা যাবে না এম এস ধোনির দক্ষিণ আফ্রিকার সিরিজে না খেলার খবর তার সমর্থকদের জন্য বড় ধাক্কা ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে না খেলা এম এস ধোনি সমর্থকদের আশা ছিল যে তিনি এই সিরিজে খেলবেন কিন্তু তিনি এই সিরিজেও খেলেননি এরvoor বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না তিনি যা তার সমর্থকদের জন্য এক বড় খারাপ খবর এমএস ধনি যতই 38 বছর বয়সী হয়ে যান কিন্তু তার ফিটনেস 20 বছরের তরুণ খেলোয়াড়ের মতোই রয়েছে তিনি মাঠে যথেষ্ট দ্রুত গতিতে দৌড়ন আর তার উইকেট কিপিংও যথেষ্ট দারুণ তার বয়সকে তার ফিটনেসের উপর থাবা বসাতে একদমই দেখা যাচ্ছে না তার দুর্দান্ত ফিটনেসকে দেখে বলা যেতে পারে যে তার অবসর এটা সঠিক সময় নয় 2020 এ টি-20 বিশ্বকাপ খেলা হবে যা অস্ট্রেলিয়ার মাটিতে হবে টি-20 বিশ্বকাপের এখন শ্রেফ মাত্র এক বছর সময় বাকি রয়েছে এই অবস্থায় যদি এম এস ধোনি টি অবসর নেন তাহলে তা ভালো হবে এদিকে রোহিত শর্মা সিং ধোনির বড় আন্তর্জাতিক বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচ খেলা হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে রদ হয়ে গিয়েছিল অন্যদিকে দ্বিতীয় ম্যাচ ভারত সাত উইকেটে জিতে সিরিজে লিড নিয়ে ফেলেছিল এই ম্যাচে বিরাট কোহলি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন

রোহিত শর্মা ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিষয়ে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপ দুই হাজার উনিশের পর ধোনি ওয়েস্ট ইন্ডিজ আর তারপর দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকে নাম তুলে নিয়েছিলেন ধোনি দুই হাজার ছয়ে ভারতের হয়ে নিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের সেটি প্রথম ম্যাচ ছিল তার অধিনায়কত্বেই ভারত এখনও পর্যন্ত হওয়া সমস্ত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে ভারতের ওই সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিষয়ে রোহিত আর ধোনির পর সুরেশ আসে গত বছর ইংল্যান্ড সফরে শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রায়না আটাত্তরটি ম্যাচ খেলেছেন বর্তমান সময়ে দলের অধিনায়ক বাহাত্তরটি অন্যদিকে জুন মাসে অবসর নেওয়ার যুবরাজ সিং আটান্নটি ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মার সঙ্গী শিখর ধাওয়ান পঞ্চান্নটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ভারতীয় ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ